subliminal messages. Subliminal messages. তো আজ আমরা এই ভিডিওতে ইলুমিনাটির সাবলিমিনাল মেসেজগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে সাবলিমিনাল মেসেজ কি, কোথায় ব্যবহার করা হয়, কি জন্য ব্যবহার করা হয় এবং এই সাবলিমিনাল মেসেজের মাধ্যমে আমাদের কি ক্ষতি হতে পারে। তো দেখেন, সাবলিমিনাল মেসেজ সম্পর্কে ভালো করে বুঝতে হলে প্রথমে আমাদেরকে কনসিয়াস ও সাবকনসিয়াস ব্রেন সম্পর্কে জানতে হবে যে কনসিয়াস ও সাবকনসিয়াস ব্রেনের মধ্যে পার্থক্য কি, এটি কিভাবে কাজ করে এবং এর দুর্বলতা কি, আর ইলুমিনাটি কিভাবে আপনার সাবকনসিয়াস ব্রেনের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের বিভিন্ন এজেন্ডা ও ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন সিম্বলগুলোকে সরাসরি আপনার ব্রেনে প্রবেশ করিয়ে আপনাদের অজান্তেই আপনাদের মাইন্ড প্রোগ্রামিং করছে। তো দেখেন, আমাদের ব্রেন মূলত দুইটি অংশে বিভক্ত, একটি হলো কনসিয়াস ব্রেন আরেকটি হলো সাবকনসিয়াস ব্রেন। আপনার মস্তিষ্কের শতকরা 10% এরিয়া কনসিয়াস ব্রেনের আন্ডারে পড়ে আর বাকি 90% এরিয়া সাবকনসিয়াস ব্রেনের আন্ডারে পড়ে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনার সাবকনসিয়াস ব্রেন আপনার কনসিয়াস ব্রেনের চাইতে কতটা বেশি পাওয়ারফুল। তো এখন আপনারা স্ক্রিনে একটি ব্রেনের দুইটি অংশ দেখতে পারছেন, প্রথমটি হলো কনসিয়াস ব্রেন আর দ্বিতীয়টি হলো সাবকনসিয়াস ব্রেন। প্রথমে আমরা কনসিয়াস ব্রেন নিয়ে আলোচনা করব, এরপরে আমরা সাবকনসিয়াস ব্রেন নিয়ে আলোচনা করব। তো দেখেন, কনসিয়াস ব্রেন হলো মানুষের অ্যাক্টিভ ব্রেন বা সচেতন ব্রেন, আর এই সচেতন ব্রেনকে ব্যবহার করেই আপনি আপনার প্রতিদিনকার কাজ করে থাকেন, যেমন স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, আপনি এখন কি করছেন, কি দেখছেন, কি নিয়ে চিন্তা ভাবনা করছেন, কোথায় যাচ্ছেন ইত্যাদি সবকিছু আপনি আপনার কনসিয়াস ব্রেনকে ব্যবহার করে করছেন। সহজ ভাষায় বললে বলা যায় যে কনসিয়াস ব্রেন হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান বর্তমান কাল, যা আপনি ব্যবহার করেন প্রতিদিনকার কাজ করার জন্য। আর কনসিয়াস ব্রেনের পরে আসে আপনার সাবকনসিয়াস ব্রেন। সাবকনসিয়াস ব্রেন হলো মস্তিষ্কের সেই অংশ যেখানে আপনার লং টার্ম মেমোরি ও শর্ট টার্ম মেমোরি সেভ হয়ে থাকে। যেমন আপনি অতীতে কি করেছিলেন, কি নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন, আপনি কোন জিনিসকে বিশ্বাস করেন, কোনটিকে করেন না, আপনার প্রতিদিনকার অভ্যাস, আপনার অতীত অভিজ্ঞতা ইত্যাদি সবকিছু আপনার সাবকনসিয়াস ব্রেনে সেভ হয়ে থাকে। ঠিক কিছুটা কম্পিউটারের হার্ড ডিস্কের মতো, যেখানে মেমোরি সেভ হয়ে থাকে। আপনার সাবকনসিয়াস ব্রেন আপনার কনসিয়াস ব্রেনের চাইতে প্রায় 90% বেশি বুদ্ধিমান। কিন্তু একজন সাধারণ মানুষ তার সাবকনসিয়াস ব্রেনকে চিন্তা ভাবনা ও কাজকর্ম করার ক্ষেত্রে ব্যবহার করতে পারে না। আর কনসিয়াস ব্রেন ও সাবকনসিয়াস ব্রেনের কাজকর্ম একটি আরেকটি থেকে সম্পূর্ণ আলাদা। কনসিয়াস ব্রেনকে আপনি কম্পিউটারের র্যামের সাথে তুলনা করতে পারেন, যেটি মেমোরি হিসাবে ব্যবহার হয় ঠিকই, কিন্তু এখানে কোনো মেমোরি সেভ হয় না, যাকে টেম্পোরারি মেমোরি বলা হয়। আর সাবকনসিয়াস ব্রেনকে আপনি কম্পিউটারের হার্ড ডিস্কের সাথে তুলনা করতে পারেন, যেখানে মেমোরি সেভ হয়ে থাকে। তো এখন আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো যে কিভাবে ইলুমিনাটি আপনাদের সাবকনসিয়াস ব্রেনের দুর্বলতার সুযোগ নিয়ে কিভাবে নিজেদের সাবলিমিনাল মেসেজগুলো সরাসরি আপনাদের ব্রেনে প্রবেশ করিয়ে আপনাদের মাইন্ড প্রোগ্রামিং করছে। তো দেখেন, ইলুমিনাটি তাদের সিম্বলগুলো সবসময় বিভিন্ন মুভি, কার্টুন ও মিউজিক ভিডিওতে লুকিয়ে দেখায়। তো ইলুমিনাটি এরকম কেন করে? তারা চাইলেই তো বিগ স্ক্রিনের সরাসরি তাদের সিম্বলগুলো দেখাতে পারে, কিন্তু তারা এটি কেন করে না, এর কারণ কি? এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমাদের সাবকনসিয়াস ব্রেন শুধুমাত্র সেই জিনিসগুলোকেই সেভ করতে পারে যা আমাদের চোখের সামনে ঠিকই আছে, কিন্তু তাতে আমাদের কোনো মনোযোগ নেই বা সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। আর এটা তখনই সম্ভব হবে যখন কোনো জিনিসকে আমাদের চোখের সামনে লুকিয়ে দেখানো হবে, যা ইলুমিনাটি সবসময় করে আসছে। বিভিন্ন মুভিতে, কার্টুনে, মিউজিক ভিডিওতে সব জায়গায় ইলুমিনাটি তাদের সাবলিমিনাল মেসেজগুলোর মাধ্যমে আমাদের অজান্তেই আমাদের মাইন্ড প্রোগ্রামিং করে ফেলছে, অথচ এই ব্যাপারে আমরা কিছুই জানি না। তো দেখেন, ইলুমিনাটি হলো একটি শয়তানি গ্রুপ যারা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুতে বিশ্বাসী, এবং তাদের বেশিরভাগ সিম্বলগুলো নেওয়া হয়েছে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের রিচুয়াল থেকে, যা এখন আপনারা স্ক্রিনে দেখতে পারছেন। তো দেখেন, ইলুমিনাটির সদস্যরা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে দাজ্জালের সাথে যোগাযোগ করতে পারে, আর এই দাজ্জালই তাদেরকে
বিভিন্ন শয়তানি প্ল্যান বা পরিকল্পনার মাধ্যমে এই পৃথিবীকে শাসন ও শোষণ করার বিভিন্ন উপায় তাদেরকে শিখিয়ে দেয়। তো দেখেন, আপনারা অনেকেই হয়তো জ্যাক পারসন সম্পর্কে জানেন, যে কিনা একজন রকেট সায়েন্টিস্ট বা একজন উড়োজাহাজ বিজ্ঞানী ছিল, যাকে ফাদার অফ নাসা রকেট প্রোগ্রাম বলা হয়। তিনিই প্রথম রকেটের ইঞ্জিন আবিষ্কার করেছিল, যে ইঞ্জিনকে ব্যবহার করে রকেটকে মহাকাশে পাঠানো হয়। আর জ্যাক পারসন ছিল একজন অকাল্টিস্ট বা শয়তানের পূজারী। সে দিনে ছিল একজন ব্রিলিয়ান্ট রকেট সায়েন্টিস্ট, আর রাতে ছিল একজন অকাল্টিস্ট বা শয়তানের পূজারী। জ্যাক পারসন ব্ল্যাক ম্যাজিক করে শয়তানের সাথে যোগাযোগ করত, এবং সে শয়তানের কাছ থেকে বিভিন্ন গোপন ইনফরমেশন বা তথ্য পেত, যে ইনফরমেশন বা তথ্যকে সে কাজে লাগিয়ে এত বড় রকেট সায়েন্টিস্টে পরিণত হয়েছিল। আর জ্যাক পারসন তার নিজের মুখেই বলেছে যে কেউ একজন তার স্বপ্নে এসে তাকে এইসব জিনিস শেখাত। আর জ্যাক পারসনকে যখন প্রশ্ন করা হয় যে আপনার স্বপ্নে আসা ব্যক্তিটিকে, তখন এই প্রশ্নের উত্তরে জ্যাক পারসন যা বলেছিল তা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। জ্যাক পারসন বলেছিল যে আমার স্বপ্নে আসা ব্যক্তিটির নাম হলো বেলারিয়ন আর্মিলিয়াস আল দাজ্জাল। তো এখন আপনারা বুঝতেই পারছেন যে দাজ্জাল কিভাবে এই পৃথিবীকে দূর থেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আর এই ইলুমিনাটি হলো শয়তানের পূজারি ও কানা দাজ্জালের অনুসারী। তারা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে দাজ্জালের সাথে যোগাযোগ করে, এবং এই দাজ্জালকে তারা তাদের প্রভু হিসাবে মনে করে, এবং তারা সবাই এই দাজ্জালকে অনুসরণ করে। আর এই দাজ্জালের এক চোখ সিম্বলটিকে তারা সবচাইতে বেশি পরিমাণে প্রমোট করে থাকে, যাতে করে লোকজনের মাইন্ড প্রোগ্রামিং হয়ে থাকে, এবং তারা যেন এই এক চোখ বিষয়টিকে নর্মাল বা স্বাভাবিক হিসাবে নেয়। এবং দাজ্জাল যখন সত্যই আত্মপ্রকাশ করবে, তখন যেন তারা কেউ দাজ্জালের এই এক চোখ বিষয়টিকে নিয়ে কোনো প্রশ্ন না করে। আর তারা যেহেতু এই ওয়ান আই সিম্বলটিকে বারবার দেখেছে, তাই তাদের মাইন্ড প্রোগ্রামিং হয়ে থাকবে, এবং তারা দাজ্জালকে খুব সহজেই প্রভু হিসাবে স্বীকার করে নেবে। তো এটাই হলো তাদের সাবলিমিনাল মেসেজগুলো দেখানোর মূল উদ্দেশ্য, যাতে দাজ্জাল আসার আগেই সবার মাইন্ড প্রোগ্রামিং হয়ে থাকে। তো এখন আমি আপনাদের কিছু ফেমাস মুভি, কার্টুন, কার্ড গেম ও মিউজিক ভিডিওতে ইলুমিনাটির গোপন সাবলিমিনাল মেসেজগুলো দেখাবো। তো এখন আপনারা স্ক্রিনে দুইটি ইলুমিনাটি কার্ড দেখতে পারছেন, যেখানে দুইটি সাবলিমিনাল মেসেজ দেওয়া হয়েছে। তো আপনারা কি এই দুটো সাবলিমিনাল মেসেজ দেখতে পারছেন? যদি দেখতে পারেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যারা দেখতে পাননি আমি তাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, প্রথম কার্ডটিতে একটি আইস গ্লাস ও এক বল আইসক্রিম দেখানো হয়েছে, যার মধ্যে তারা খুব গোপনে স্যাক শব্দটি আমাদেরকে লুকিয়ে দেখানোর চেষ্টা করেছে। আর দ্বিতীয় কার্ডটিতে তারা একটি নিউক্লিয়ার ব্লাস্টের মধ্যে দাজ্জালের ওয়ান আই সিম্বলটিকে লুকিয়ে রেখেছে, যা হয়তো আপনি আগে কখনো খেয়াল করেননি। এরপরে এখন আপনারা বিভিন্ন মুভিতে ইলুমিনাটির ওয়ান আই পিরামিড সিম্বলটিকে দেখতে পারছেন, যা তারা বিভিন্ন ভাবে আমাদেরকে লুকিয়ে দেখায়। যেমন আপনি যদি একটু মনোযোগ সহকারে এই ম্যাজিশিয়ানের পাগড়ির দিকে দেখেন, তাহলে সেখানে আপনি ইলুমিনাটির ওয়ান আই সিম্বলটিকে দেখতে পাবেন। এছাড়াও আরো বহু জায়গায় এই সিম্বলটিকে দেখানো হয়েছে। এরপরে এখন আপনারা কিছু ফেমাস মিউজিক ভিডিওতে ইলুমিনাটির সিম্বলগুলো দেখতে পারছেন, যেমন ক্যাটি পেরির এই মিউজিক ভিডিও যার নাম ডার্ক হর্স, সেখানে আপনারা ইলুমিনাটির বহু সাইন ও সিম্বলগুলো দেখতে পারছেন। যেমন এখানে আপনি ক্যাটি পেরির চুলে ওয়ান আই সিম্বলটিকে দেখতে পারছেন, আবার ক্যাটি পেরির হীরা দেখার সময়ও আপনি এই ওয়ান আই সিম্বলটিকে দেখতে পারছেন। এছাড়াও ক্যাটি পেরির এই মিউজিক ভিডিওটি ইলুমিনাটির বিভিন্ন সাইন ও সিম্বল দিয়ে ঘেরা। তো এখন আমি আপনাদের বাচ্চাদের কিছু প্রিয় কার্টুন শো দেখাবো, যেখানে ইলুমিনাটি তাদের সাবলিমিনাল মেসেজগুলো লুকিয়ে দেখানোর চেষ্টা করেছে। তো দেখেন, আপনি যদি পাওয়ার পাফ গার্লস কার্টুনের এই ক্যারেক্টারের বুকের দিকে যদি একটু ভালো করে দেখেন, তাহলে সেখানে আপনি ওয়ান আই পিরামিড সিম্বলটিকে দেখতে পাবেন। এখন এই কার্টুনের একটি শর্ট ভিডিও ক্লিপ দেখুন, যেখানে ইলুমিনাটি তাদের সাবলিমিনাল মেসেজগুলো লুকিয়ে দেখানোর চেষ্টা করেছে। তো এখানে আপনারা স্পষ্টত দেখতে পারছেন যে এখানে লেখা আছে বি ওয়ার দ্য ইলুমিনাটি, অর্থাৎ ইলুমিনাটি থেকে সাবধান। আর এটা আমার এডিট করা কোনো কাজ নয়, আপনি চাইলে ইউটিউবে সার্চ করে এই এপিসোডটি দেখে নিতে পারেন। তো এরপরে বাচ্চাদের সবচাইতে জনপ্রিয় কার্টুন ডোরেমনেও ইলুমিনাটি তাদের সাবলিমিনাল মেসেজগুলো লুকিয়ে দেখানোর চেষ্টা করেছে। তো ডোরেমনের এই ভিডিওতে আপনারা ইলুমিনাটির ওয়ান আই সিম্বলটিকে প্রমোট করতে দেখতে পারছেন। এছাড়াও ডোরেমনের বিভিন্ন এপিসোড
এপিসোডে ইলুমিনাটির বিভিন্ন সাইন ও সিম্বলগুলোকে তারা প্রমোট করে থাকে। এরপরে কার্টুন নেটওয়ার্কের সবচাইতে ফানি কার্টুন শো টিন টাইটেন্স গোতেও আপনারা ইলুমিনাটির সিম্বলগুলো দেখতে পারছেন, যেখানে তারা নিজের মুখেই বলছে যে দ্য সিম্বলস অব দ্য ইলুমিনাটি, অর্থাৎ ইলুমিনাটির সিম্বল বা চিহ্ন। Robin, I think it's time to stop. I knew it! Something! The symbol of the Illuminati. Yes. The symbol of the Illuminati. Yes. তো এরপরে আমি আপনাদের সর্বশেষ যেই কার্টুন শোটি দেখাবো তার নাম হলো গ্র্যাভিটি ফলস, যা দেখলে আপনি এমনি বুঝতে পারবেন যে এটি হলো ইলুমিনাটির সাবলিমিনাল মেসেজ। তো ইলুমিনাটি এভাবেই বিভিন্ন কার্টুন, মুভি ও মিউজিক ভিডিওতে তাদের সাবলিমিনাল মেসেজগুলো দেখিয়ে সবার মাইন্ড প্রোগ্রামিং করার চেষ্টা করছে। এই সকল মুভি, কার্টুন ও মিউজিক ভিডিও ছাড়াও আরো বহু টিভি শো আছে যেখানে ইলুমিনাটি তাদের সাবলিমিনাল মেসেজগুলো গোপনে বা লুকিয়ে দেখিয়ে সবার অজান্তেই সবার মাইন্ড প্রোগ্রামিং করে ফেলছে, অথচ এই ব্যাপারে আমরা তেমন কিছুই জানি না। আর বর্তমানে প্রত্যেক মুসলিমের এই সকল বিষয় সম্পর্কে জানাটা খুব জরুরি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।